আসসালামু আলাইকুম। সেদিন আসলে বারকোডা যাওয়া হয়নি, নেভি মিউজিয়ামে চলে গিয়েছি, কারণ আর মানে জায়গা পছন্দ হচ্ছিল না, তো ওখানে গিয়ে তেমন একটা ভাল লাগেনি। তো ওখানে জাস্ট 10 মিনিটের মতো ছিলাম, এরপর বের হয়ে গেছি। তো আমাদের ইচ্ছা ছিল বু ওয়ার্ল্ডে যাবো, কিন্তু আমরা চলে গিয়েছি। তিনটা নাও, কত করে নিচ্ছে জিনিসের কত? মিউজিয়ামে যাবে না, এদিক থেকে ঘুরে চলে আসবো। এখানে রেস্টুরেন্ট স্পেসটা আমার বেশ ভালো লাগে, এখানে একটা নতুন দোকান খুলেছে, কিন্তু আসলে রেস্টুরেন্ট আমার ঢোকা হয় না, কারণ এদের প্রাইস অনেক হাই হয়। এখানে আসলে আমার খেতেও ইচ্ছা করছে যে তা না, রেস্টুরেন্ট আশেপাশে কিছু জায়গা, লাইটিংটা বেশ ভালোই লাগে, বাচ্চারাও বেশ এনজয় করছে। এটা আসলে বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি করার খুব উপযুক্ত একটা জায়গা, গার্ডিয়ানরা বসে থাকতে হবে। রেডি, তা নিয়ে আমার চরম খিদে লাগছে। আমার এটা কখন আমার ভালোই লাগতেছে না জায়গাটা। শুধুমাত্র এই সময়টা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, মানে সন্ধ্যা হয়ে আসছে, তখন আজান দিবে, গধূলি লগ্ন, মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রেস্টুরেন্টের যে লাইটিং, বাচ্চাদের একটু কাওয়াজ, দোলনা দুলছে, কেউ ছবি তুলছে, মানে দ্যাট এনভায়রনমেন্ট ইজ ভেরি নাইস। আসলে ওটাই আমার খুব মজা লাগছিল। আর এদের সাথে ডুয়েল ক্যামেরাতে সুন্দর লাগতেছে, দেখি 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 দেখি, এদের সাথে কথা বলতে ছবিগুলো নেওয়াটাও আমার বেশ মজা লাগতেছিল, অনেক ভাল লাগতেছে। স্বামী ক্লোজ হও, এই যে দুজন আর সাথে আমি, ওরা জানে না আমি আসলে এটা ভিডিও করতেছি, ওরা আমার মাথা খাই ফেলবে, তারপর আমি ভিডিও করছি। ওয়েট 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 ওয়েট, শাম্মিকে দিছি ব্যাগটা, আসলে ব্যাগটা নিয়ে যে কি যন্ত্রণা। স্বামী তুমি তানিয়া ক্লোজ হও না, তানিয়া ক্লোজ হও না। শেষমেশ এই ছবিটা ওরা দেখে তখন ওরা একটা সারপ্রাইজড হবে, কারণ আমি ছবিটা কিভাবে তুলেছি বললে তো হবে না। ইট ইজ নট, আজান দিচ্ছে, আমরা এখন বের হয়ে যাবো, তা নিয়ে চলো আমরা বের হয়ে যাই। কি মজা পাচ্ছেন যায় না, আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু আজান দিচ্ছে আর সময় নাই, আসলে খাওয়ার কিছু নাই। চিটাং শহরে যে ঘোরাফেরার জায়গা অনেক কম, সেটা হচ্ছে জন্য মনে হয় এটা। চলো বুয়ার্ডে যাই,
কোথায় করছে বুয়ালটা? চলো রিক্সা করে যাই না। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন ক্লাস? ও আচ্ছা, ইংলিশ মিডিয়াম। আচ্ছা, কি পড়ছো এখন? কিসে পড়তে পারবে? কেন এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে আমরা বুয়ার্ডে যাব। নানা বাড়ি যাওয়ার ডিসিশনটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু হঠাৎ করে মোমিন রোডের ওদিকে আসার পর ডিসিশনটা আমরা পাল্টে ফেললাম। আচ্ছা, পুরানো, এখানে দুটো নানার বাড়ি আছে, একটা হচ্ছে পুরানো যেখানে এখনও মডিফাইংয়ের একেবারে মডিফাইং করা হয়নি, কিছু হয়নি, সবাই এখান থেকে বের হয়ে অন্য জায়গায় আবার থাকছে। তো দুটো জায়গায় যাচ্ছি। তো এখানে আসলে আসলে এই যে ফুলের দোকান, এখানে দেখলাম একটা বিয়ের গাড়ি সাজাচ্ছে, সব কিছু দেখতে একটা অন্যরকম এনভায়রনমেন্ট, খুব হুরুস্থুল এনভায়রনমেন্ট জায়গাটাতে। তো এখান থেকে ঘুরে বেশি ছিলাম না, এখানে 10 মিনিট, এরপর চলে গিয়েছি এই টুইনদের দেখতে। আসলে সবাই এখান থেকে শিফট হয়ে গেছে, নেক্সট ব্লগ আসছে এদেরকে নিয়ে। সাথেই থাকুন, সবাই অনেক অনেক ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।